আহারে রোকেয়া আসলে আমার দুইটা প্ল্যানিংটা নিয়ে আগে আগাচ্ছি ব্যাচেলার পয়েন্ট এখন চলতেছে সামনে দিন নতুন শুরু চলবে এর বাইরে আমি ভাই একটা সিরিজ প্ল্যান করছি তো আমি আমার সিরিজ শুরু করে আর কি অস্ট্রেলিয়ার সামনে আচ্ছা ব্যাচেলার পয়েন্টের ডিফারেন্ট কোনো কিছু পাওয়া যাবে ব্যাচেলার পয়েন্টের বিকল্প কোনো ভালো কিছু পাওয়া যাবে এর আগে থেকে বললে তো রহস্য থাকবে না বৃষ্টির সামনে কিছু একটা আছে পরিচালকের ভাবনায় এতদিন যাবত ভিন্ন কিছু না থাকলে তো সিজন ফোর পর্যন্ত সে এটা নিয়ে আসতে পারতো তো নিশ্চয়ই সিজন ফোর এর শেষে এমন কিছু থাকবে যার কারণে মানুষ হয়তো বা সিজন ফাইভ এর জন্য ওয়েট করতে পারে একসাথে ওইটা তো নাটকের মধ্যে তো দেখতেছেন যে আমরা কতটুকু আগাচ্ছি সো এখন গল্পই আমাদেরকে যতদূর পর্যন্ত নিয়ে যায় ততদূর পর্যন্ত যাবো আচ্ছা এই যে হাবু ভাই যে ডিস্টার্ব করে আপনাকে এই বিষয়টা একটু জানাবেন কত ডিস্টার্ব করি মানে এটা আসলে নাটকের মধ্যে গল্পে ক্যারেক্টার হাবু ভাই যদিও আমাকে অনেক বেশি ডিস্টার্ব করে কিন্তু ব্যক্তিগত জীবনে ইজ এ ভেরি নাইস গাই তার সাথে আমার আসলে অন্যরকম সম্পর্ক আমাদের পুরো টিমটার সাথে আমাদের সম্পর্কের জায়গাটা আসলে অন্যরকম তো উই আর এনজয়িং দিস এটা আসলে ডিরেক্টর জানে এটা আমি আসলে বলতে পারতেছি আচ্ছা আমার বাড়ি নোয়াখালী তো নোয়াখালীর ভাষায় যে কথা বলেন তো এটা আপনার কেমন লাগে যে দর্শকরা দেখে সারা অবশ্যই ভালো লাগে এবং অনেকে শুনে অবাক হয় কেন কারণ আমার নোয়াখালীতে যদি আমার জন্ম আমার জন্মের এক বছর পরেই তো আমার বাবা মার সাথে আমরা ঢাকায় চলে আসি তো আমার আসলে নোয়াখালীতে বেড়ে ওঠা হয়নি মানে আমার স্কুল কলেজ ভার্সিটি সবই তো ঢাকায় কিন্তু তারপরে নোয়াখালী ভাষাটা রপ্ত হয়েছে শুধুমাত্র আমার দাদা বাড়ি নানা বাড়ি দুইটা নোয়াখালী এবং আমাদের ফ্যামিলিতে আত্মীয় স্বজনের একটা যাওয়া আসা ছিল ওদের সাথে কথা বলতে বলতে ওদের কথা শুনতে আমার আসলে নোয়াখালীর চর্চাটা হয়ে গেছে আমি এটা গর্ববোধ করি আমার মুখ দিয়ে যখন নোয়াখালী ভাষা বের হয় এবং অনেকে যখন বলে যে ওর কথাটা তো অনেক রিয়েলিস্টিক লাগতেছে তখন আমার কাছে ভালো লাগে ইনফ্যাক্ট যার বাড়ি নোয়াখালীতে না ধরেন দিনাজপুর বগুড়া বা অন্যান্য জেলায় তারাও আমার ভাষার সাথে কানেক্ট করতে পারে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আচ্ছা অন্যান্য অ্যাক্টররা কিন্তু এইভাবে ন্যাচারালি নোয়াখালীর ভাষা কিন্তু পৌঁছে দিতে পারে তো এটা কিন্তু আপনার মাধ্যমে সবাই জানে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে অবভিয়াসলি ভালো লাগে এবং ভালো লাগার কারণটা তো আমি আপনাকে বললাম যদি আমার বেড়ে ওঠা নোয়াখালীতে হয় নাই ঢাকাতেই হয়েছে তারপরও ওই যে বললাম যে ছোটবেলা থেকে নোয়াখালী থেকে আত্মীয় স্বজনেরা আমাদের বাসে যাতায়াত ছিল আমার মামারা সহ আমরা একসাথে থাকতাম তো বাসার মধ্যে কিন্তু আমার সবসময় নোয়াখালী প্র্যাকটিস চলে ইনফ্যাক্ট আমি বাবা মার সাথেও নোয়াখালী ভাষাতেই কথা বলি তো ওই প্র্যাকটিসটা আমার জীবনে কাজে দিয়েছে অবশ্যই প্রয়োজন সাংবাদিক ভাইরা হচ্ছে আমাদের মিডিয়া পার্সন আমরা যারা তাদের জন্য কিন্তু তারা একজন বন্ধু বৎসল মানুষ তো হেথারা যদি নিরাপদে না থাকে তাহলে আর কি নিরাপদে থাকবে তাদের নিরাপত্তা তো সবার আগে আমাদের নিরাপদ থাকতে হবে তাদের নিরাপদ থাকতে হবে তাদেরটা দেখে আমরা শিখবো আমাদেরটা দেখে তারা শিখবে এভাবে করে আগে যেতে হবে থ্যাংক ইউ একটা হলো ডায়লগ এটা বলেন আহারে রোকেয়া।